অন্তিম শয়নে অকুতোভয় নুসরাত, দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার, তদন্তে গাফলতি হলে হস্তক্ষেপ করবে আদালত। সুবর্ণ নদীর পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বললেন প্রধানমন্ত্রী, জলাধার সংরক্ষণের নির্দেশ। নববর্ষের সব অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ছয়টার মধ্যে, ইভনিং রোডে বিশেষ ব্যবস্থা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। অন্যায়ের কাছে মাথা নত না করলেও মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হারল ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত। বাদাসোর সোনাগাজীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। টানা পাঁচ দিন অসহনীয় মৃত্যু যন্ত্রণা সয়ে হার মানিয়ে অকুতোভয় মেয়েটি। চিকিৎসকদের প্রাণান্তকর চেষ্টা আর দেশবাসীর আকুল প্রার্থনা ধরে রাখতে পারেনি নুসরাতকে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলামের সহায়তায় আফসানা লিয়া রিপোর্ট। আমি লড়ব শেষ নিঃশ্বাস পর্যন্ত, সহপাঠীদের কাছে শেষ লেখা চিঠির কথা অক্ষরে অক্ষরে পালন করে চলে গেল নুসরাত জাহান রাফি। পোড়াদেহের যন্ত্রণা নিয়ে লড়াই করে পৃথিবী ছাড়ল প্রতিবাদী নুসরাত। শূন্য হয়ে পড়ে আছে পড়ার টেবিল, পরীক্ষা হলে পরীক্ষা দিচ্ছে সহপাঠীরা, শুধু নেই নুসরাত। বাবা মায়ের বুক খালি করে ওপারে পাড়ি দিয়েছে আদরের সন্তান। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার যৌন হয়রানির প্রতিবাদ করায় নুসরাতের গায়ে আগুন দেয় অধ্যক্ষের লোকজন, পুড়ে যায় শরীরের আশি ভাগ। অবশেষে পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ফেলে নুসরাত। বিকেলে ফেনীর ফাবের পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে। এদিকে নুসরাতের মৃত্যু মানতে পারছে না পুরো দেশ, ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা আর সচেতন মহলে। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ চলছে দেশের বিভিন্ন স্থানে। মরে গিয়ে নুসরাত যেন হয়ে গেছে নির্ভীক প্রতিবাদের নাম। আফসানা নীলা, একুশে টেলিভিশন। এদিকে নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম আসামি পৌর কাউন্সিলর মকসুদ আলমকে চট্টগ্রাম ও তার সহযোগী জাবেদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, এক্সটেন্সিভ বার্নের কারণে নুসরাতকে বাঁচানো সম্ভব হয়নি। আর মেয়ের করুণ মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বাবা এ কে মানিক। এদিকে মামলার আসামি উম্মে সুলতানা পপি ও জুবায়ের আহমেদকে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। ইবনে নূর শাওনের রিপোর্ট। চিকিৎসকদের সব প্রচেষ্টা আর দেশবাসীর দোয়া সবকিছুকে ব্যর্থ করে মারা গেলেন আগুনে গুরুতর দগ্ধ ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। ময়নাতদন্ত শেষে বেলা ১২টার কিছু পর তার মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। এর আগে সকালে নুসরাতের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, চিকিৎসকদের উপস্থিতিতে সম্পন্ন হয় ময়নাতদন্ত। মর্গে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি বলেন বিচারহীনতার সংস্কৃতির জন্যই এমন মর্মান্তিক ঘটনা ঘটছে দেশে। নুসরাত একটা প্রতিবাদী মানুষ, সে প্রতিবাদ করতে যে অন্যায়ের কাছে নজর স্বীকার না করে সে প্রতিবাদ করেছে, এটা আমাদের সকলের জন্য শিক্ষণীয়, রাষ্ট্রের জন্য শিক্ষণীয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন জানান, ডিএনএ নমুনা সহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে, দ্রুতই তদন্তের প্রতিবেদন দেয়া হবে। বার্নের যে কনসিকোয়েন্স সেটারই একটা পরিণতি আমরা বলতে পারবো। আর পাশাপাশি যেহেতু বার্ন হলে আপনারা জানেন যে ইনহেলেশন ইঞ্জুরিটা হয় ভিতরে ফুসফুসে, সেটাই আসলে প্রধান কারণ ছিল। কান্নাজড়িত কণ্ঠে নুসরাতের জন্য দোয়া চেয়েছেন তার বাবা। দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মনের মধ্যে কি ব্যথা, কি আগুন জ্বলতেছে, কত খারাপ লাগতেছে আমার কাছে, আমার কলিজা ধাও ধাও আগুন জ্বলতেছে, আইন অনুযায়ী ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির মৃত্যুর ঘটনা তদন্তে কোনো গাফলতি হলে আদালত হস্তক্ষেপ করবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এই মন্তব্য করেন। নুসরাতের ঘটনা তদন্তে বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। তার আবেদনে হাইকোর্ট মন্তব্য করেন, এই মামলাটি যেন সাগরুনি, কুমিল্লার তনু, চট্টগ্রামের মৃত্যু হত্যাকাণ্ডের মতো হারিয়ে না যায়।
নুসরাতের মামলাটি হাইকোর্ট নিবিড় পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়। যাদের জন্য মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে। নুসরাত হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনায় যারা অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার মুক্তির দাবিতে মানববন্ধন করছেন তারা না জেনেই এমনটা করছেন বলে মন্তব্য করেন তিনি। তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি। যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন, আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দুমাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। 54টি যৌথ নদীর পানি সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদীকে শাসন না করে স্বাভাবিক ধারণ ক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। নিজেদের কথা চিন্তা করেই নদী দূষণ রোধে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবসের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জীবন ধারণের গুরুত্বপূর্ণ উপাদান পানি, আর বিশুদ্ধ পানির আরেক নাম জীবন। কিন্তু বিশ্বায়নের যুগে জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। পৃথিবীতে 71% পানি থাকলেও সুপেয় পানির পরিমাণ মাত্র 1%। জাতিসংঘের তথ্য মতে বর্তমানে 2.1 বিলিয়ন মানুষ নিরাপদ সুপেয় পানি থেকে বঞ্চিত। পানি সংরক্ষণ ও ব্যবহারে গণসচেতনতা সৃষ্টি করতে 22 মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। বিশ্বের সাথে তাল মিলিয়ে পানি সংরক্ষণ ও শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব পানি দিবস পালিত হয়। এবারে দিবসটির আলোচনায় প্রধানমন্ত্রী পানির গুরুত্ব তুলে ধরে উৎস ও বহমানতা ধরে রাখতে সরকারের নানা পরিকল্পনার কথা বলেন। যেটা আমাকে সমস্যার সৃষ্টি করে সেটাকে আমি আশীর্বাদে রূপান্তর করব কিভাবে, তো সেই আশীর্বাদে রূপান্তর করবার জন্য সবচেয়ে বেশি দরকার যে আমাদের নদীগুলি নিয়মিত ড্রেজিং করে, খনন করে নদীর গতিপথটাকে সঠিকভাবে রাখা, সেই সাথে সাথে পানি ধারণ ক্ষমতাটা বাড়ানো। সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে প্রতিবেশীদের সাথে পানির সমস্যা সমাধানে আলোচনা চলছে বলেও জানান তিনি। 30 বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে, সেই সাথে আরও 54টা নদী এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমাদের জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ যৌথ নদী কমিশন সেটা কার্যকর আছে, কারণ এটা জাতির পিতাই করে দিয়ে গেছেন, কাজে সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নদীর পাড়ে গাছ লাগানোর তাগিদ দেন সরকার প্রধান। সাগরে যত জাহাজ যায়, জাহাজের সকল বর্জ্য যেহেতু সাগরে ফেলে, এখন অনেক সাগরে শুধু ওই বর্জ্যই দেখা যায়, আবার আমাদের নদীতেও, তা আমি সকলকে অনুরোধ করব যে নদীতে বর্জ্য ফেলা এটা বন্ধ করতে হবে। পানির অপচয় রোধে সচেতন থাকারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। যেই দেশটা আমাদের, আমাদের নদীগুলি আমাদের রক্ষা করতে হবে। সম্মিলিত পানি ব্যবস্থার মাধ্যমে সুপেয় পানি নিশ্চিত করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানিকে রক্ষা করা এবং পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা নববর্ষ 1426 উদযাপনের অনুষ্ঠান সন্ধ্যা 6টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি জানান নববর্ষ উপলক্ষে রমনা সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও হাতিরঝিল ও ধানমন্ডি লেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের আরজু রিপোর্ট। আর মাত্র দুদিন পরেই বাংলা নববর্ষ, নতুন বছর 1426কে বরণ করতে উৎসবে মেতে উঠবে বাঙালি। এরই প্রেক্ষিতে নববর্ষকে ঘিরে রাজধানীতে নিরাপত্তার প্রস্তুতি নিয়ে ব্রিফ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সমন্বিতভাবে আমরা এই নিরাপত্তা বিধান করব। নববর্ষের দিনে রাজধানীর কিছু কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মূল অনুষ্ঠান স্থল রমনা ও সোহরাওয়ার্দী পার্কে বিকেল 5টার পর প্রবেশ বন্ধ থাকবে। শাহবাগ, কাকরাল চার্চ ক্রসিং, সরকারি কর্মচারী হসপিটাল, শহীদুল্লাহ হল ক্রসিং, পলাশী,
এবং নীলক্ষেত কাঁটাবন এই পুরো এলাকাটা আমরা একটা সার্কুলার করব, যেটা আপনারা এখানে লাল চিহ্নিত দেখেছেন, এর মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। নিরাপত্তার স্বার্থে ব্যাগ ছুরি কাঁচি সহ তরল পদার্থ বহনে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। ভুবুজেলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছি। ভুবুজেলা ব্যবহার করে কেউ যদি কাউকে উত্ত্যক্ত করে সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছোট কোনো ধরনের মুখোশ ব্যবহার করা যাবে না, মোবাইল ব্যবহারে কোনো বিধিনিষেধ নাই। ইফটিজিং রোধে বিশেষ ব্যবস্থা নেয়ারও কথা জানান ডিএমপি কমিশনার। এছাড়াও মূল অনুষ্ঠানস্থল রমনা বটমূল সহ রাজধানীর হাতিরঝিল ধানমন্ডি লেককে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে। সিনতাই ইফটিজিং প্রতিরোধে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। নববর্ষে রমনা পার্ক সহ গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হবে। বাইক সংযোগ থাকবে, যান চলাচল নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি ডগ স্কোয়াড থাকবে। সোয়াট এবং বোম ডিসপোজাল বাহিনী, তারা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। এবারে হজ যাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশ থেকেই সম্পন্ন হবে বললেন ধর্ম প্রতিমন্ত্রী। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদ। মাতৃভূমির অখণ্ডতা রক্ষা সহ জাতির যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সৈয়দপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে যোগ দেন বাহিনী প্রধান। এ সময় জেনারেল আজিজ বলেন, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলা এবং দেশের আর্থসামাজিক ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে আজ প্রথমবারের মতো কোন ইঞ্জিনিয়ার ইউনিট রেজিমেন্টাল কালার অর্জন করলো, যা নয় ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান তথা কোর অফ ইঞ্জিনিয়ার্সের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়ের সূচনা করলো। ভবিষ্যতে মাতৃভূমির অখণ্ডতা রক্ষা তথা জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর সকলকে সম্মিলিত প্রচেষ্টায় দেশ মাতৃকা যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে। এবারে হজ যাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশ থেকে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রতিমন্ত্রী বলেন, সৌদিতে বাংলাদেশি হাজিদের ইমিগ্রেশন কষ্টসাধ্য হওয়ায় সে দেশের সরকারের সাথে আলোচনা চলছে। এছাড়া দেশের সব ধর্মের অনুসারীদের সমান সুযোগ আছে বলেও জানান তিনি। আন্তঃধর্মীয় সংলাপে সারা দেশের বিভিন্ন ধর্মের নেতারা অংশ নেন। এ সময় তারা বলেন, আদর্শহীন দল ও গোষ্ঠীর কারণে দেশে ধর্মীয় সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। খরচ কম আর লাভ বেশি হওয়ায় নেত্রকোনায় বাড়ছে হাঁস পালন। জেলার অন্য কৃষকরাও ঝুঁকছেন হাঁস পালনে। তারা জানান, প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়ায় হাঁস লালন পালনে খরচ কম, খরচ বাদে বছরে লাভ হয় 3-4 লাখ টাকা। নেত্রকোনার মতো সারা দেশের কৃষিকাজের পাশাপাশি হাঁস পালন করা হলে দেশের আমিষের চাহিদা মেটাতে ভূমিকা যেমন রাখবে, একই সাথে আর্থিকভাবে অনেকে লাভবান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়েছেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। দুবাইয়ে বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বরিশাল বিভাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রাজা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহতুবুর রহমান নাসির। নানা রকম খেলাধুলার পাশাপাশি ছিল খাবারের আয়োজনও। আর এর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শুনলামগুলো আরো একবার। অন্তিম শয়নে অকুতোভয় নুসরাত, দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার, তদন্তে গাফলিতি হলে হস্তক্ষেপ করবে আদালত।
জলনদীর পানির হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে বললেন প্রধানমন্ত্রী, জলাধার সংরক্ষণের নির্দেশ। নববর্ষের সব অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ছয়টার মধ্যে, ইভটিজিং রোদে বিশেষ ব্যবস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-24online। বড় সংবাদ দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।